দেখো এখন রাত 3:10, এই 3:10-এ আমি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় এবং তোমাদের অনুরোধে আমি আজকে নিয়ে এসেছি তোমাদের শারীরিক শিক্ষা, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন। এই ফিজিক্যাল এডুকেশনে তোমাদের কিন্তু যারা 2024-এ পরীক্ষা দেবে, তোমাদের অনুরোধে, তোমাদের ভালোবাসায়, বিশেষ করে অনেকেই রিকোয়েস্ট করেছে স্যার যে স্যার শারীরিক শিক্ষা, এই শারীরিক শিক্ষা সম্পর্কে, ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে আমাদের সাজেশন দিন। তো অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো শারীরিক শিক্ষার লাস্ট মিনিট সাজেশন 2024-এ। দেখো তোমাদের লিখিত 40 নম্বরে, সেই 40 নম্বরে আমি সম্পূর্ণ তোমাদের ব্রড কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি আজকে যেটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষা। এই শারীরিক শিক্ষার মধ্যে রয়েছে দেখো তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সাজেশন 2024। তো দেখো আমি প্রথমেই বললাম তোমাদের 40 নম্বরে আছে, ঠিক আছে? তো দেখে নাও, বিশ্লেষণধর্মী প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন, অ্যানালাইটিক্যাল বা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন। তো প্রত্যেককে দেখো এখানে যে প্রশ্ন রয়েছে 4টি অধ্যায় থেকে, তো দেখো ব্রড কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। দেখো প্রথমে রয়েছে ট্রিপল স্টার। দেখো শারীরিক শিক্ষা কাকে বলে? শারীরিক শিক্ষার দেখো আধুনিক ধারণা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ট্রিপল স্টার সেকেন্ড কোয়েশ্চেন, খুবই খুবই ভিভিআই, এবারের ক্ষেত্রে খুবই ভিভিআই কোয়েশ্চেন। দেখো আধুনিক অলিম্পিক গেমের পতাকা সম্পর্কে আলোচনা করো, ভিভিআই কোয়েশ্চেন কিন্তু। এরপরে রয়েছে দেখো তিনটি, এই তিনটি কোয়েশ্চেন খুবই খুবই আসার মতো কোয়েশ্চেন। ওকে, বয়ঃসন্ধিকাল বলতে তোমরা কি বোঝো, আর বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের চাহিদা ও আকাঙ্ক্ষাগুলি আলোচনা করতে হবে। ওকে, তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু পাচ্ছই, আর সঙ্গে তোমরা এক্সট্রা আরেকটি কোশ্চেন তোমরা দেখতে পারো, বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝো, এই সময় কিশোর কিশোরীদের কি কি সমস্যা বা প্রবলেমের সম্মুখীন হয় হতে হয় এবং তার প্রতিকার এবং এর কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করতে হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয়ের মধ্যে দেখো ট্রিপল স্টার। প্রথমেই দেখো এখানে যে কোশ্চেনগুলো তোমরা ফলো করছো, এই কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের উল্লেখযোগ্য হলো দেখো কোন কোশ্চেনটি, দেখো প্রথমেই রয়েছে শ্বাসতন্ত্রের উপর ব্যায়াম। দেখো ব্যায়ামের প্রভাব সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে, অর্থাৎ তোমরা যা জানো তোমাদের লিখতে হবে শ্বাসতন্ত্রের, ঠিক আছে, এই শ্বাসতন্ত্রের উপরে। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোশ্চেন, দেখো উচ্চ রক্তচাপ কি, তারপর রক্তচাপ মাপার পদ্ধতি সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে, অথবা দে এরকম কোশ্চেনও থাকতে পারে ঘুরিয়ে। তারপরে দেখো 3rd নম্বর, দেহভর সূচক বলতে কি বোঝো, আর মেধাধিক্য দেখো কমানোর, মানে মেদ কমানোর ক্ষেত্রে ব্যায়ামের ভূমিকা তোমাদের আলোচনা করতে হবে, অথবা থাকতে পারে ওজন কমানোর নীতিগুলি কি, মেধাধিক্যর ফলে কি কি সমস্যা হতে পারে। এরপরে তোমরা আরেকটি কোশ্চেন দেখলে দেখতে পারো, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের অবশ্যই রয়েছে প্রথমে দেখো দেখো শারীরিক শিক্ষা। দেখো এই শারীরিক শিক্ষা পাঠ্য বিষয় অনুরাগ সৃষ্টির কৌশলগুলি তোমাদের আলোচনা করতে হবে। দেখো শারীরিক শিক্ষার পাঠ্য বিষয় যে অনুরাগ সৃষ্টির কৌশলগুলো তোমাদের আলোচনা করতে হবে, সেই সঙ্গে তোমাদের সেকেন্ড কোশ্চেন আগ্রহ বা অনুরাগ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আগ্রহ অনুরূপে অনুরাগের প্রকারভেদগুলি তোমাদের লিখতে হবে। ওকে, তো দেখো এই দুটি কোশ্চেন খুবই ভিভিআই, দুটি কোশ্চেন খুবই ভিভিআই। ওকে, তার মধ্যে তোমাদের রয়েছে দেখো 3 নম্বর আরেকটি কোশ্চেন দিয়েছি, সমাজে শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা ও ক্রিয়ার 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 ভূমিকা তোমাদের লিখতে হবে, আর সঙ্গে রয়েছে আবেগ এবং আবেগ বা প্রক্ষোভ কাকে বলে, ঠিক আছে? আর এক্সট্রা আর 2টি কোশ্চেন দিয়েছে, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের দেখো 4th অধ্যায়, এই 4th অধ্যায়ের মধ্যে দেখো ট্রিপল স্টার ভিভিআই, শীতকালীন দেখো শীতলীকরণ বলতে কি বোঝো, আর ক্রিয়াক্ষেত্রে শীতলীকরণের উপযোগিতা বা উপকারিতা তোমাদের আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো 2nd কোশ্চেন, রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং কাকে বলে, এর প্রকারভেদগুলো কী কী সংক্ষেপে লিখতে হবে, ঠিক আছে? আর কন্ডিশনিংয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলো কী, প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলো কী আলোচনা করতে হবে। ট্রিপল 3rd কোশ্চেন, ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতি কী কী তা সংক্ষেপে আলোচনা করো। এবং রয়েছে দেখো বিরাম প্রশিক্ষণ পদ্ধতি ও ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য লিখতে হবে। ওকে, এরপরে দেখো তোমাদের 4-এ ক্রিয়া প্রশিক্ষণ কাকে বলে, এর মৌলিক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা যোগ কাকে বলে, আর যোগ আসন অভ্যাস বা আসন অভ্যাসের নিয়ম নীতিগুলি কি কি। আর 6 নম্বরের কোশ্চেন দেখো, একটু 4th অধ্যায় একটু বেশি তোমাদের পড়তে হবে, তো ঠিক আছে, এখানে 2টি বা 1টি কোশ্চেন দিলে তোমাদের রিস্ক হয়ে যাবে, তাই আমি তোমাদের 6টি কোশ্চেন দিয়েছি।
দেখো, রয়েছে হয় চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি সম্বন্ধে যা যেন লেখো, আর কি রয়েছে শারীরিক শিক্ষার সঙ্গে অন্যান্য বিষয়ের যোগসূত্র আলোচনা করতে হবে। এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমাদের ছিল তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের 2024-এর এই শারীরিক শিক্ষা সম্পর্কে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন এই চারটিটা থেকে এই গুরুত্বপূর্ণ তোমাদের এই সম্পূর্ণ কোশ্চেনগুলো আমি উপস্থাপন করলাম তোমাদের অনুরোধে, ঠিক আছে? তো অবশ্যই দেখে যাবে, আশা করি এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য বেটার হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের।